একসঙ্গে মিলবে রাহু কেতু শনির কৃপা। কালী পুজোর আগেই এই চার রাশির সিন্ধুক ভরবে সোনা রূপতে। সম্পদ এবং সুখ এই মানুষদের জীবনে প্রবেশ করবে। তবে কি শেষ চারটি রাশি, জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। কর্মফলের দাতা শনিদেব যখন খুশি হন, তখন তিনি একজন ব্যক্তির জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করেন। সেই সঙ্গে শনির অসন্তুষ্টি জীবনে অনেক ঝামেলা সৃষ্টি করে। নিষ্ঠুর গ্রহ রাহু ও কেতুরও একই অবস্থা। এই বছর দীপাবলির আগে এই তিনটি গ্রহের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। 30 অক্টোবর রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। রাহু মীন রাশিতে প্রবেশ করবেন এবং কেতু কন্যা রাশিতে প্রবেশ করবেন। এরপরে 4 নভেম্বর থেকে শনি সরাসরি হয়ে যাবেন। রাহু কেতু এবং শনি চার রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে। সম্পদ এবং সুখ এই মানুষদের জীবনে প্রবেশ করবে। বলা যায় দীপাবলির আগেই মা লক্ষ্মী এই মানুষদের প্রতি সদয় হবেন। প্রথমত মেষ রাশি। শনিদেবের প্রত্যক্ষ চলাচল এবং রাহু ও কেতুর গমন মেষ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে। ভাগ্য এই মানুষদের পক্ষে থাকবে। আপনি নতুন কাজ শুরু করতে পারেন এবং এতে সাফল্য পাবেন। আপনি আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন, আপনার আয় বাড়তে পারে। দ্বিতীয় রাশিটি হলো বৃষ রাশি। শনি ও রাহু কেতুর অবস্থানের পরিবর্তন বৃষ রাশির জাতকদের সমস্ত সমস্যার অবসান ঘটাবে। যদি এই লোকেদের তাদের প্রেমের জীবনে সমস্যা ছিল, এখন সেগুলি শেষ হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন। নতুন চাকরি, পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তৃতীয়ত মিথুন রাশি। শনির প্রত্যক্ষ গতি মিথুন রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে। ব্যবসা ভালো হবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। পূজোর প্রতি আপনার আগ্রহ থাকবে। টাকা আসবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি লাভজনক হবে। চতুর্থ রাশিফল ধনু রাশির। ধনু রাশির জাতকদের ভাগ্য দীপাবলির আগে জেগে উঠবে। এই ব্যক্তিরা তাদের কর্মজীবনে কিছু সুখবর পেতে পারেন। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখ ও সমৃদ্ধির পরিবেশ থাকবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা, তারা সাফল্য পেতে পারে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের ফেসবুক পেজে, নতুন হলে ফলো করে দেবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ।